শুভেচ্ছা সহ এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য দর্শক আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি শাখাওয়াত অনুষ্ঠানে আমরা আলোচনা করব আত্মহত্যা প্রতিরোধে করণীয় কি সে বিষয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে অধ্যাপক তাজুল ইসলাম উনিশশো সালের জুন মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএইচ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইক্রিয়াট্রি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার এই যে আত্মহত্যা অত্যন্ত আমি বলবো জঘন্য একটি পদক্ষেপ একজন মানুষ নিয়ে ফেলে এত নির্মমভাবে নিজে জানেন ইচ্ছা করে প্ল্যান করে তিনি মরতে যাচ্ছেন এই রকম একটা দুঃসাহসী একটা বিষয় সিদ্ধান্ত একজন মানুষ নিয়ে ফেলতে পারেন কি করে সম্ভব এটা ভালো কথা বলেছেন মানুষ বিভিন্নভাবেই মারা যায় রোগী শোকে মারা যায় বা এমনকি অন্য অন্য আমরা হত্যা করি হোমিসাইড এটাকে বলি কিন্তু কখনো কখনো মানুষ নিজেই নিজেকে হত্যা করে বেদনাদায়ক ব্যাপার হল এটা চলে আসতেছে এবং ওয়ার্ল্ড হেলথের স্ট্যাটিক্স অনুযায়ী পরায় মৃত্যুর তালিকার ষষ্ঠ তালিকায় কিন্তু আছে আত্মহত্যাই তা আত্মহত্যা মানুষ কখন করে এটা খুব প্রশ্ন করছেন মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে একেবারে শেষ দিন পর্যন্ত বাঁচতে চায় ক্যান্সারে শেষ মানে মরে যাবে যাবে তারপরও বাঁচতে চায় বাঁচার আকুতি কিন্তু সব আছে। আপনাকে নিয়ে আটকে রাখলো তারপরও বলবো যে আমাকে জীবনটা বাঁচা রাখে কোনো হুম আহত হয়েও থাকলেও মানুষ বাঁচতে চায় কোন পর্যায়ে গেলে মানুষ মরতে চায় এটা দুটো জিনিস ভাবতে হবে এটা মনস্তত্ত্বের থেকে একটা হচ্ছে যে আত্মহত্যা করা হয় ইম্পালসিভ ওয়েতে তাৎক্ষণিক আবেগতারিত হয়ে মানে তখন এটাকে আমরা ইম্পালসিভ বলি তখন কিন্তু ব্রেনের কার্যকলাপগুলি সাময়িকভাবে জাজমেন্ট বলেন প্রতিক্রিয়া মানে অন্যান্য এটা পরিণতি কি বা ইয়া এটা বন্ধ হয়ে যায় আক্ষেপটা খুবটা বা রাগটাই তখন বড়ো হয়ে থাকে আরেকটা হচ্ছে আপনি যেটা উল্লেখ করলেন যে প্ল্যান করে প্রোগ্রাম করে আস্তে আস্তে মানে পদ্ধতি ঠিক করে তারপরে আত্মহত্যা করে তো ইম্পালসিভ হয়ে আত্মহত্যা করে সাধারণত তরুণরা বা কৈশোররা আরেকটু বলার রাখা ভালো আত্মহত্যা বেশি হয় কিন্তু টিন এজ একটা গ্রুপ আরেকটা হচ্ছে শেষ বয়সে বৃদ্ধ বয়সে তো এই টিন এজ গ্রুপটা সাধারণত এই আবেগতাড়িত হয়ে কাজটা করে যেমন আপনার ইদানি দেখা যাচ্ছে পরীক্ষা ফেল করতেছে কেন ফেল করলাম হ্যাঁ মানে নিজের নিজের আক্ষেপ থেকে হতে পারে অথবা পরিবার বা বন্ধুবান্ধব অন্যান্য জায়গার থেকে মানে পরিস্থিতির এই বিষয়ে একটু জানতে চাই যে এই যে এইবার পরীক্ষায় অকৃত কার্য হয়ে বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আপনার একটা বিশ্লেষণ একটা লেখাও পড়েছি আপনি এটা নিয়ে ভেবেছেন যেহেতু সেই জন্য যদি একটু বলেন যে আপনি কি মনস্তাত্ত্বিক দিকটা বা আপনাদের তরফ থেকে জানার চেষ্টা হয়েছে কোনো যে এরা পরীক্ষায় ফেল করার পরে পরীক্ষা তো জীবনের একটা খুব সামান্য একটা অংশ এটা জীবনমরণ পরীক্ষা নয় তারপরও এরা তাদের বাবা মা আত্মীয় সবার মায়া ত্যাগ করে পৃথিবীর মায়া ত্যাগ করে জীবনের মায়াকেও ত্যাগ করে ফেলছে এই পর্যায়ে একটা সন্তান যাচ্ছে কেন কেন ভালো কথা বলছেন আপনি যে উল্লেখ করলেন যে আমার ফেসবুকে যে বি পজিটিভ বিএপি গ্রুপে যে আমরা নিয়মিত যে ইয়াদের প্রতিবেদন দিই তার ভিতরে এটা ছিল সেখানে কিন্তু আপনি তাহলে পড়ছেন একটা যে কুমিল্লাতে যে যে শিয়ালটা আত্মহত্যা করেছে সে আত্মহত্যা করেছে দেখেন সে ফেল করার পরে কিন্তু তার মা বাবা কিন্তু তার প্রতি সাপোর্টিভ ছিল বলেছিলো ঠিক আছে এটাই তো তোমার তুমি তার বেশি বড় হয়ে যাও না এখন অনেক সময় আছে তুমি পারবা এবং সে নিজেও সিদ্ধান্ত নিয়েছিল আগামী পর আবার পরীক্ষা ঠিক মতন দিবে কিন্তু এরপরে ঘটনাটা লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা আত্মহত্যা করি বা ওরা এই এই পর্যায়ে চলে যেতে পারে সেটা হচ্ছে যে এরপর থেকে ওই অন্যান্য যারা পাশ করছে তারা এনে বাসায় এনে মিষ্টি বিতরণ টিতরণ করতেছে তারপরে মানে তার বন্ধু বন্ধুবান্ধব বা তার আত্মস্বজনরা বলতেছে যে এই তোমার ছেলে ফেল করেছে যে তোমার তোমার বউ হ্যাঁ তো ছেলেকে বেশি প্রশ্রয় দিয়েছে বেশি আজ কাড়া দিয়েছে তার প্রতি খেয়ালটা রাখে নাই হ্যাঁ তারপরে আরও মানে সামাজিক মানে যে ইয়াটা মানে তুলনাটা যেটা কম্প্যারিজন যে অন্যের ছেলেরা এইভাবে পাশ করে আনন্দ করতেছে মিষ্টি খাওয়াচ্ছে আমার ছেলে ফেলো করলো আমার এর জন্য আবার আমার বউ হয় দায়ী আসে তখন সেটার বউকেও মারতে গেল তুমি কেন এটাকে করলা যে যে বাবা কিন্তু প্রথমে ইয়েই ছিল সাপোর্টিভ ছিল মাকে মারতে যাওয়ার কারণে এবং ওই যে সবাই এনে মিষ্টি দিচ্ছে তখন তারও মনে ইয়া লাগতেছে সে কি ইয়া হচ্ছে আমি কেন এত ইয়ে হয়ে গেলাম মানে নিজেকে খুবই হ্যাঁ অপদ মানে ইয়া মনে হচ্ছিলো তাকে ছিল হ্যাঁ এবং তার উপর আবার মাকে দেখলো মারতে গেল তখন সে কিন্তু সিদ্ধান্ত নিল না আমি মারা যাবো না মারার আগে এটা লিখে গেল এখন একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কি আপনি যেটা বললেন পরীক্ষা তো খুবই ক্ষুদ্র জিনিস এটা তো আকার জীবন মনে পরীক্ষা না কিন্তু আসলে তাদের জন্য আমরা সেটা করে করে ফেলতেছি আমরা এমন একটা মানসিক আবহতার তার ভিতরে তৈরি করে দিচ্ছি যে পরীক্ষাটা পাশ করাটি হচ্ছে জীবন মনের পরীক্ষা এটা পাশ করা এটাতে জিপিএ ফাইভ পারা এটা কিছু করা এটাই হচ্ছে তুমি যদি করতে পারো তাহলে তুমি জীবনে টিকে গেলা বা তুমি মানে সফলতার দ্বারে যখন আসবা তখন তুমি সম্মান শ্রদ্ধা সবই পাবা ভালোবাসা সবই পাবা তোমার একটা মর্যাদা থাকবে অবস্থান থাকবে আর এটা করা না মানে তুমি তুমি কিছুই করতে পারো না তোমার সব কিছু শেষ তোমার ভবিষ্যৎ নয় কিছুই না মানে মানে আমরা যেটা বলি যে মরণ এটা জীবন মরণের মতন তাদের অবস্থা আমরা নিয়ে নিই আমরা এক্সপেক্টেশন যেটা বলি প্রত্যাশাটা গুলি আমরা এমনভাবে ছেলে মেয়েদের উপস্থাপন করি করে দেই যে তোমাকে যেভাবে হোক ভালো করতে হবে অন্তত পাশ করতে হবে হ্যাঁ কিন্তু আমাদের জীবনে তো আপনি যে দৃষ্টিভঙ্গিটা কথা বললেন যে এটা তো জীবন মরণের প্রশ্ন হওয়া উচিত না এবং একজন মানুষের এই পরীক্ষায় ভালো করলেই যে সে ভালো করবে এইরকম নিশ্চয়তা নাই এবং অনেকে পরীক্ষায় খারাপ করে কিংবা এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় না নিয়েও অনেক অনেক বড় কিছু হয়েছে এরকম সারা পৃথিবীতে অসংখ্য এক্সাম্পল আছে সুতরাং এই পরীক্ষায় তাকে ভালো করতে হবে এইদিকে ঠেলে দিয়ে আমাদের সন্তানদের যে আমরা এই বিপদগ্রস্ত করছি এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি ওই বাবা মায়ের জন্য হ্যাঁ আমি সেটাই বলছি এই যে আমরা আসলে জীবনটা তো একটা জানি হ্যাঁ আমরা জীবনে জার্নিটা হচ্ছে যে আমি একটা জায়গায় পৌঁছবো উপরে উঠবো হ্যাঁ আমরা অনেক পথে সেটা করতে পারি পৃথিবীর সব মানুষের কি ভালো ভালো লেখাপড়া করিয়ে শুধু কেবল উপরে উঠে বা সফলতা হয় বা সব জায়গায় কিছু করে তা আমাদের দেশে রবীন্দ্রনাথ নজরুলের কথাই বলেন বিল গ্যাস থেকে করে মানে স্টিভ জংসিন থেকে কথা বলে উইনস্টন সার্সিল থেকে শুরু করে এমনকি আইনস্টাইন পর্যন্ত তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে তারা কি এত মানে ভালো চৌখুশ রাজাল করেছে এখন কথা হচ্ছে যে আর তাছাড়া এই যে খেলাধুলায় দেখেন খেলাধুলা যারা মানে বিশ্বব্যাপী মানে সুনাম করতেছে বা সঙ্গীতে বা বিভিন্ন জায়গায় অর্থাৎ পৃথিবীতে অনেক কিছু পেশা অনেক পেশা আছে অনেক কিছু করার করার আছে কিন্তু আমরা বাপ মারা মানে লেখাপড়া করতে হবে লেখাপড়া দিয়ে কিন্তু আমাদেরকে তোমাকে কিছু একটা করতে হবে এছাড়া তোমার আর কোনো প্রতিভা আছে কিনা সম্ভাবনা আছে কিনা সেদিকে আমরা খোঁজখবর নিচ্ছি মূল্যায়নের একমাত্র কনসেন্ট্রেটেড জায়গা করে ফেলছি আমরা লেখাপড়া এবং রেজাল্ট রেজাল্ট কত রেজাল্ট যদিও লেখাপড়া গুরুত্ব অপরিসীম এটা দরকার আছে কিন্তু তারপরে এটা তো জীবন মরণ হিসেবে নেওয়ার কথা নয় হ্যাঁ এটা পেশা হিসাবে বেছে নেওয়ারও কথা নয় কথা হচ্ছে যে আপনি ঠিকই বলছেন পড়াশোনা দরকার আছে পড়াশোনা মানুষকে আলোকিত করে মানুষ মানুষের ভিতরে যত বৃত্তি সুকুমার বৃত্তিগুলিকে জাগিয়ে তোলে পড়াশোনার উদ্দেশ্যটা হওয়া উচিত সেই সেই কারণেই একটি কিশোর বয়সের একটি ছেলে মেয়ে তার মধ্যে আচরণগত কি ধরনের পরিবর্তন দেখলে একজন অভিভাবক বা বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সতর্ক হওয়া উচিত হবে যাতে এই আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যেতে না পারে কি কি আচরণগত সময় ধরা পড়বে হ্যাঁ আপনি ভালো কথা এসে আমি যেটা বলছিলাম আগে যে তরুণ বয়সে সাধারণত মানে আবেগতাড়িত হয়ে করে পরীক্ষা ফেল একটা তো উদাহরণ গেল তারপরে মোবাইল চাইছিল মোবাইল বাবা দেয় নেই মানে অভিমান করে আক্ষেপ করে অথবা প্রেম করতেছিল মানে ব্রেকআপ হয়ে গেলো সেখান থেকে মনে হলো সব শেষ হয়ে গেছে অর্থাৎ জীবনের চাওয়া পাওয়া জীবনের প্রতিষ্ঠা বা জীবনের আকাঙ্ক্ষাগুলিকে মানে তারা তাৎক্ষণিকভাবে না পেলেই তারা মনে করে এই জিনিসটা পাই নেই তাহলে কিন্তু আমার জীবনে আর কিছুই নেই তো এখন আমাদেরকে যেজন্য জন্য আত্মহত্যা করে কিন্তু মোটামুটি কয়েকটা কারণ একটা হচ্ছে যে পরিস্থিতি তো খারাপ হতেই পারে যে কোনো সময় জীবন তো একেবারে সবসময় যে আমার পক্ষে থাকবে অনুকূলে থাকবে এমন নয় তো এই যে বিরূপ পরিস্থিতি আসলে সেইখানে যে এটাকে আমরা ফ্রাস্ট্রেশন বই বলি হতাশাকে সহ্য করা টলারেন্স ফ্রাস্ট্রেশন টলারেন্স বলে একটা কথা আছে সাইকোলজি হতাশা সহ্য করার শক্তি এক 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 সেই শক্তিটাকে কীভাবে মানে বাড়ানো যায় সেটা আবার আমরা একটু হয়তো সময় পেলে আলোচনা করব। আরেকটা হচ্ছে রেজিলেন্স রেজিলেন্স হচ্ছে বিপর্যয়ের পরে আবার নতুন করে দ্রুত দাঁড়িয়ে যাওয়া আবার হাঁটা শুরু করা এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের ভিত্তি আসে যেমন জাতীয় দুর্যোগগুলি হয় তখন কি আমরা ভেঙে পড়ি সব শেষ হয়ে গেছে তারপর তো আবার নতুন করে ঘরবাড়ি করি আবার নতুন করে জীবিকা নির্বাহ করি এটা কিন্তু আমাদের জাতির দিকে কিন্তু রেজিলেন্সটা আছে কিন্তু আমাদের তরুণদের বা শিশুদের ভিতরে আমরা সেটা দিতে পারতেছি না এই যে বিপর্যয়ের পর দ্রুত দাঁড়িয়ে যাওয়া অথবা হতাশা আসলে তাকে সহ্য করে নেওয়া অথবা ওই যেটা আপনি বললেন যে পরীক্ষা অথবা প্রেম অথবা এটা এটাই জীবনের একেবারে একমাত্র এবং মূল জিনিস এটা এটাতে ব্যর্থ হওয়া মানে আমার আর কিছু নেই এই এরকম আর আরেকটা হচ্ছে অবাস্তব প্রত্যাশা করা যে আমি এরকম করব। অথবা একমুখী চিন্তা করা যে আমাকে শুধুই কেবল পরীক্ষা পাশ করতে হবে আমাকে ভালো রেজাল্ট শুধুই এটা পেতেই হবে এটাই পেতে হবে শেষ এই প্রেমই আমার কারণ এই হ্যাঁ এই ছেলেকে বা এই মেয়েকে আমার জীবন সঙ্গী করতে হবে তা এই প্রেম ব্যর্থ হওয়া মানে আমার সব শেষ তা আরও আরও তো অপশান রয়ে গেছে অথবা আমি রেজাল্ট ভালো না করতে পারি আমি খেলাধুলা করতে পারি অথবা কিছুই না করলেও আমি আমার মতন জীবন একটা জীবন বেছে তো নিতে পারবো জীবনটা হচ্ছে সবচেয়ে বড়ো মূল্যবান এবং একটা ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় মূল্যবান এই মূল্যবোধটা এই বৃত্তিটা আমাদের পরিবারে আমাদেরকে দিতে হবে যে তুমি ভালোভাবে মানুষ হও এবং জীবনযাপনে জীবনের প্রতি তুমি আসক্ত হও তুমি মরণের প্রতি কেন আসক্ত হবা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি দর্শক যারা শুনছেন তারা সবাই আপনার কথা উপলব্ধি করবেন জীবনকে মূল্য দিতে শিখবেন সুন্দরকে ভালোবাসতে শিখবেন ধ্বংস কখনো ভালো কিছু ডেকে আনে না অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় কী এবং আমাদের কিশোর বয়সের ছেলেমেয়েরা বিশেষ করে কেন আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রয়োজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে অ্যানাল ফেসা অ্যানাল মানে হচ্ছে মলদার অ্যানাস মানে মলদার আর ফিসার মানে ফাটল এটা যেটা হয় পায়খানার যে মলদারটা পায়খানার রাস্তা যেটা মুখ ওই জায়গাটা ফেটে যায় রুগী আসলে আসে বেশিরভাগ সময় যে পায়খানা করতে ব্যথা হয় পায়খানার সাথে লেগে সামান্য একটু রক্ত যায় আর যেটা হয় সেটা হচ্ছে পায়খানার পরে প্রচণ্ড জ্বালাপোড়া করে এটা মেইন কারণ আমরা আসলে কনস্টিপেশনই বলি বা কোষ্ঠকাঠিন্য যেটা সেটাকেই বলি হ্যাঁ তারপরে আমি বলছিলাম যে বাধাগ্রস্ত পায়খানা যেটা সেটাও একটা কারণ আরেকটা হচ্ছে বেশিরভাগ আমাদের দেশে আমরা আসলে হাই হাইকমার্ড ব্যবহার করি না আমরা সবাই নিচু কমট ব্যবহার করি নিচু কমট ব্যবহার করলে আসলে মলদারে চাপটা বেশি পড়ে এবং এই ফিশার যাদের একবার হয় তাদের ক্ষেত্রে আমরা উপদেশ দিই যে আপনারা নিচু টয়লেট ব্যবহার না করে উঁচু টয়লেট ব্যবহার করবেন প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কম দর্শক আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি